প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের ভর্তি সংক্রান্ত তোমাদের কলেজের রেজিস্ট্রেশন সংক্রান্ত তোমাদের সাবজেক্ট চেঞ্জ সংক্রান্ত তোমাদের ক্লাস সংক্রান্ত এবং বহু তথ্য তোমরা জানতে চাইছো এই মুহূর্তে তোমাদের কলেজ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কি জানালেন এন এছাড়া তোমাদের বিভিন্ন যে কোশ্চেন রয়েছে কলেজ সংক্রান্ত তা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা উচ্চ মাধ্যমিক পাস তো করে গেছে কিন্তু এখনও পর্যন্ত কলেজে ভর্তি হতে পারেনি অনার্স কিংবা পাস সংক্রান্ত তোমাদের অনেক আগে বিভিন্ন জায়গার থেকে তোমাদের বিভ্রান্ত করা হচ্ছিল আমি সেই সময় তোমাদের বলেছিলাম তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা প্রত্যেকেই ভর্তি হতে পারবে বহু সিট ফাঁকা থাকবে এই মতনই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন কলেজ থেকে এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন কলেজের পাশের সিট তো দূরের কথা অনার্সের সিটও কিন্তু অনেক কলেজে এখনও পর্যন্ত পূরণ হয়নি ই এবং পাসের সিটও পূরণ হয়নি সেক্ষেত্রে তোমাদের বহু স্টুডেন্টদের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা যে কলেজে ভর্তি হয়েছিলাম সেই কলেজের হয়তো সিট পূরণ হয়ে গেছে অন্য কলেজের সিট পূরণ হয়নি সেই কলেজে ভর্তি হব কী হবে তো এক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু নতুন করে আবেদন প্রক্রিয়া রীতিমতো শুরু করেছে কিছু কিছু কলেজ তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেই কলেজের অফিশিয়াল ওয়েবসাইট চেক করো চেক করে সেখানে দেখো যে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে নাকি অফিসিয়ালভাবে কিন্তু আমরা জানি ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেছে সেই কারণে কলেজ কর্তৃপক্ষ কিন্তু রীতিমতো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে অনুমতি চেয়েছে যে এই যে আবেদন প্রক্রিয়ার সময়সীমা সেটাকে আরও বাড়ানো হোক এবং যে সিটগুলো ফাঁকা আছে এবং যে স্টুডেন্টগুলো ভর্তি হতে পারেনি তারা যাতে আবার ভর্তির পুনরায় সুযোগ পাক এবং কলেজের যে সিট আছে সেটা সম্পূর্ণ হোক তো এই বিষয়টা এই মুহূর্তে ভাবা হচ্ছে যে আবার পুনরায় অফিসিয়ালভাবে তোমাদের যে আবেদন প্রক্রিয়া সেটাকে খুলে দেওয়ার তো এটা কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম আমি এত বছর ধরে তোমাদের যে এই বিষয়ে ওয়ার্ক করছি সেক্ষেত্রে এই আমার এক্সপিরিয়েন্স দ্বারা আমি জানি তোমাদের তিরিশ তারিখ ভর্তির লাস্ট ডেট রয়েছে তারপরেও কিন্তু এই ভর্তির ডেটকে প্রত্যেক বছর প্রায় কিন্তু এক্সটেন্ড করা হয় এবছরের ক্ষেত্রেও সিট পূরণ না হলে আবার ভর্তির যে প্রক্রিয়া সেটাকে বাড়ানো হবে কাজেই তোমরা যারা ভর্তি হতে পারো তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই কিন্তু চিন্তা না করে বাড়িতে বসে থাকলে হবে না তোমাদের যে বিভিন্ন কলেজের অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে কোন কলেজের ক্ষেত্রে এই মুহূর্তে ভর্তির আবেদন চলছে এবং যে কলেজে তুমি ভর্তি হতে চাও সেই কলেজে পার্সোনালি তুমি কথা বলো আমি বারবার যেটা বলছি সেই কলেজে যদি সেই ডিপার্টমেন্টে সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই তোমাকে সরাসরি ভর্তির সুযোগ দেওয়া হবে তোমার নম্বর অনুযায়ী কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই প্রত্যেকটি স্টুডেন্ট ভর্তি হতে পারবে অন্তত পক্ষে পাশে এমন কোন ছাত্রছাত্রী থাকবে না যে ভর্তির কারণে তাদের একটা বছর নষ্ট হবে কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো এর পরবর্তী ব্যাপার রয়েছে রেজিস্ট্রেশন এবং সাবজেক্ট পরিবর্তন তাই সেটা বলার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর যারা এখন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাও ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম ওখান থেকে আমার সঙ্গে ইনস্টাগ্রামে সরাসরি কথা বলতে পারো সবার প্রথম রেজিস্ট্রেশন তুমি করবে কীভাবে দেখো এখানে বিভিন্ন যেমন আমি স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি দেখি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো ও তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা অনলাইনে কনডাক্ট করেছে এবং অনলাইনে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে যার ভিডিও আমি আগে দেখিয়েছি যে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করবে এবং রেজিস্ট্রেশন করার পরে যে অনলাইনে যেটা সাবমিট করবে সেটার প্রিন্ট আউট নিয়ে এ তোমাদের কী হচ্ছে ভেরিফিকেশনের জন্য কলেজ গিয়ে গিয়ে ভেরিফিকেশান করতে হবে এক্ষেত্রে তোমরা যারা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমাদেরও ভেরিফিকেশান কি অনলাইনে হবে রেজিস্ট্রেশন কি অনলাইনে হবে তো এখানে বলে রাখি ভেরিফিকেশন কখনোই অনলাইনে হবে না কারণ ভেরিফিকেশান মানে তোমার তুমি যে তথ্য দিয়েছ আপলোড করেছো ডকুমেন্ট সেটাকে ভেরিফাই করা দ্যাট মিন্স তোমাকে ফিজিক্যালি কলেজে যেতে হবে সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন অনলাইনে এই মুহুর্তে করিয়ে নেওয়া হচ্ছে যেটা স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি যে অনলাইনেই রেজিস্ট্রেশন করবে এরকম কিন্তু কিছু নয় অনেক এরকম কলেজ দেখেছি যে কলেজগুলো কিন্তু রীতিমতো ফিজিক্যালি ডেকে ভেরিফিকেশন করিয়েছে রেজিস্ট্রেশন পরে করছে তো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে বা প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যে একই নিয়ম প্রযোজ্য হবে সেটা কিন্তু নয় কাজেই তোমরা এই এর জন্য কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখো তোমরা সমস্ত কিছুই জানতে পারবে যে তোমাদের কবে রেজিস্ট্রেশন হচ্ছে কিভাবে রেজিস্ট্রেশন হবে এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যখনই এরকম রেজিস্ট্রেশন সংক্রান্ত ভেরিফিকেশন সংক্রান্ত কোনো নোটিস পাবো তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এ দ্বিতীয়ত তোমরা অনেকে বলছো যে আমরা সাবজেক্ট পরিবর্তন করব। এটা কি পসিবেল আমরা একটা অনার্স নিয়ে নিয়েছি একটা সাবজেক্টে সেই অনার্স থেকে অন্য অনার্সে যেতে চাই কেউ একজন বলেছ আমাকে আমার মনে আছে হিস্ট্রি অনার্স নিয়েছি এই কালকে ইনস্টাগ্রামে বলেছ আমি হিস্ট্রি অনার্স নিয়েছি আমি এই মুহূর্তে হিস্ট্রি অনার্স নিয়ে এগিয়ে যেতে চাই না আমি বেঙ্গলি অনার্স নিতে চাই এটা কি বাস্তবে সম্ভব একেবারেই সম্ভব যতক্ষণ না পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাবজেক্ট পরিবর্তন একেবারেই সম্ভব তো কিভাবে তোমরা এইটা করবে আর প্রথম তোমাকে যেটা করতে হবে তুমি যে কলেজে ভর্তি হয়েছো অনার্স নিয়ে অর্থাৎ হিস্ট্রি অনার্স নিয়ে বা যে অনার্স নিয়ে ভর্তি হয়েছো সেই কলেজে সঙ্গে সরাসরি তোমাকে যোগাযোগ করতে হবে এবং জানতে হবে তুমি যে অনার্সের নিজের অনার্সকে কনভার্ট করতে চাও অর্থাৎ তুমি এই মুহূর্তে হিস্ট্রি থেকে বেঙ্গলিতে যেতে চাও অর্থাৎ বেঙ্গলি অনার্সের সিট ফাঁকা আছে নাকি ওই কলেজে অর্থাৎ যে অনার্সে তুমি ভর্তি হতে চাইছো সেই অনার্সের সিট ফাঁকা আছে নাকি সেটা তোমাকে সবার প্রথমে জানতে হবে এবং যদি সিট ফাঁকা থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষকে কিন্তু অনুরোধ করলেই তোমার অনুরোধকে রাখা হবে এবং সেই অনার্স তোমাকে দিয়ে দেওয়া হবে অবশ্যই মাথায় রাখতে হবে সেই অনার্সে তুমি যোগ্য হতে হবে অর্থাৎ তুমি যে অনার্স নিতে চাও সেই অনার্সের ওই কলেজের অনুযায়ী কিন্তু তোমার পার্সেন্টেজ লাগবে মার্কস লাগবে তবেই তুমি তোমার অনার্স থেকে অন্য অনার্সে কনভার্ট হতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবং যদি দেখো তোমার কলেজে সিট পূরণ হয়ে গেছে তুমি যে অনার্স নিয়ে ভোট যে অনার্সে কনভার্ট হতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি অন্যান্য কলেজকে ট্রাই করতে পারো এবং অন্যান্য কলেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তোমরা জেনে নিতে পারো যে তুমি যে বেঙ্গলি অনার্স নিতে চাইছো বা তুমি যে অনার্সে কনভার্ট করতে চাইছো সেই অনার্স সেই কলেজে আছে কিনা যদি থাকে সেই কলেজে ভর্তি হয়ে যাও এই কলেজ থেকে কী হচ্ছে টাকা রিফান্ড করে নেবে অনেকে রিফান্ড নিয়েও ভুল ধারণা রয়েছে সেটাও বলছি তো এইভাবে কিন্তু তুমি তোমার সাবজেক্টকে পরিণত কনভার্ট করতে পারো এবং যারা পাস নিয়েছ পাসের সাবজেক্টও পরিবর্তন করতে চাও সেক্ষেত্রেও তোমরা করতে পারো যদি কলেজে সেই সাবজেক্ট থাকে এবং সিট ফাঁকা থাকে নয়তো অন্য কলেজের ক্ষেত্রেও তোমরা ট্রাই করে দেখতে পারো ও এইভাবে কিন্তু তোমরা সাবজেক্ট চেঞ্জ রেজিস্ট্রেশনের আগে করতেই পারো এর পরবর্তী বিষয় তোমাদের মধ্যে অনেকের এই বিষয়ে কিন্তু একটা জিজ্ঞাসা আছে এবং ভুল ধারণাও রয়েছে আমরা টাকা পেমেন্ট করে দিয়েছি দুটো কলেজে কিংবা তিনটে কলেজে আমাদের টাকা কি রিফান্ড আমরা পাবো না দেখো প্রথম কথা হচ্ছে ইউজিসি গাইডলাইন মেনে চলতে হবে আমাদের রাজ্যেও তথা দেশের প্রত্যেকটি কলেজকে ইউনিভার্সিটিকে যারা ইউজি তারাই কিন্তু চালিত হয় নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যদি অক্টোবরের মধ্যে কোনো ছাত্রী ভর্তি বাতিল করে অর্থাৎ অ্যাডমিশন ক্যান্সেল করে সেক্ষেত্রে যে টাকা দিয়ে ভর্তি হয়েছিল সেই সম্পূর্ণ টাকাটাই তাকে দিয়ে দিতে হবে এবং যদি নভেম্বর ডিসেম্বরে ভর্তি ক্যান্সেল করে সেক্ষেত্রে যা ভর্তির ফিস লেগেছে তার থেকে সর্বাধিক কলেজ হাজার টাকা কেটে বাদ বাকি টাকা ফেরত দিতে পারে এ এক্ষেত্রে যদি ডিসেম্বর পেরিয়ে যায় অর্থাৎ জানুয়ারি হয়ে যায় সেক্ষেত্রে কলেজ যদি চাই যে টাকা দেব না নাও দিতে পারে তো এক্ষেত্রে আমি বলে রাখি ইউজিসির এটা গাইডলাইন আছে নোটিসে বলা আছে পরিষ্কারভাবে সেই অনুযায়ী আমি তোমাদের বললাম এবং কিছু কিছু কলেজ কিন্তু আগেভাগে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমাদের কলেজে ভর্তি হলে আমরা তোমাদের ফিজ রিফান্ড করব না সেই কলেজের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না কি হবে বাদ বাকি যে সমস্ত কলেজ এরকম কোনো নোটিশ দেয়নি তাদের কিন্তু বাধ্যগত ইউজিসি রুলস অনুযায়ী তোমাদের টাকা রিফান্ড করতেই হবে নতুবা তোমরা এই কলেজের এগেনস্টে তোমরা কিন্তু স্টেপ নিতে পারো কি বলতে চাইলাম তোমরা বুঝতে পেরেছ অবশ্যই রুলস বাই রুলস তোমাদের এগিয়ে যেতে হবে অর্থাৎ রুলস মানতে বাধ্য ইউজিসির প্রত্যেকটা কলেজ কিন্তু কিছু কলেজ আগের থেকে নোটিশ দিয়েছে সেই কলেজের ক্ষেত্রে ডিফারেন্স হতে পারে কিন্তু বাদ বাকি তোমার কলেজ যদি নোটিশ না দিয়ে থাকে এ তাহলে অবশ্যই ভর্তি ক্যান্সেল করলে তোমাকে টাকা রিফান্ড করা হবে আর সবশেষে বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত ভর্তি হওনি তোমাদের প্যানিক হওয়ার কোনো কারণ নেই এই অবশ্যই সেটাকে নিয়ে ওয়ার্ক করো যেগুলো বললাম সেইগুলোকে অবলম্বন করো খুব তাড়াতাড়ি তোমরা ভর্তি হয়ে যেতে পারবে আর তিরিশ তারিখ লাস্ট ডেট মানে সেটাই লাস্ট ডেট এরকম না এটাকে এক্সট্যান্ড করা হবে তোমরা বিশ্বাস রাখো প্রত্যেক বছর হয়েছে আমি আশা করছি এবছরের ক্ষেত্রেও কিন্তু হবে এবং যেটা যেটা বলেছি এখনও পর্যন্ত সেটা সেটা কিন্তু ফলেছে কলেজের ক্ষেত্রে কারণ এক বছর না প্রায় তিন বছর নিয়ে এটা ওয়ার্ক করছি পুরো সিস্টেমটা বুঝেছি সেই কারণে আগেও বলেছিলাম তোমাদের এ অনার্স এবং পাসের ক্ষেত্রে বহু সিট ফাঁকা থাকবে অনেকে তোমাদের বিভ্রান্ত করেছিল যে তোমরা এবারে ভর্তি হতে পারবে না আমি বলেছিলাম কোনো মতেই চিন্তা করার বিষয় নেই প্রথম দিকে একটু অসুবিধা হবে শেষের দিকে সমস্ত কিছু ম্যানেজ হয়ে যাবে এবং অক্টোবরেও প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি হবে কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই তোমাদের এই মুহূর্তে সর্বাধিক যে কোশ্চেন ছিল তোমাদের যে সর্বাধিক ডাউট ছিল সেই সমস্ত বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে এবং সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ও তোমাদের সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত